টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে এই ছুটি আলু এই বড়ির সুন্দর এক রেসিপি। এই ছুটি আলু বড়ির এই রেসিপিটা বানানোর জন্য এই সর্ষেটাকে আমি প্রথমে শিল দিয়ে এই সর্ষে আর এই পেঁয়াজটাকে আমি বেটে নিব। এই শিলের মধ্যে আমি সর্ষেটাকে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেটে নিব। এখানে এই বাটির এই সর্ষেটাকে বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার প্রথমে আমি এই বড়িগুলোকে তেলের উপর হালকা ভেজে নিব। বড়িগুলোকে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিব। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিব এই ছুটি আর এই আলুগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এই ছুটি আর এই আলুগুলো ভেজে নেওয়ার জন্য। এই ছুটি আলুটা ভাজা হয়ে গেছে হালকা, এর পাশে আমি সামান্য আবার তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা। আর এই লঙ্কা গুঁড়ো। আর এগুলোকে আমি ভালো করে সবটাকে নেড়ে নেড়ে এরকমভাবে ভেজে নিব মশলাটাকে। এখানে সজনে ডাটার সঙ্গে আলুর মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে, এর উপর থেকে আমি বড়িগুলোকেও দিয়ে দিব। আর এই সামান্য পরিমাণ এই সাইড থেকে আমি জলটা দিয়ে দিব। আর সবশেষে এই এক চামচ মতো আমি সর্ষে বাটা দিয়ে দিব। আর এটাকে দুই একবার আমি ভালো করে নেড়ে নিব। এখানে সজনে ডাটার সঙ্গে আলু বড়ি এবং যে সর্ষে বাটাটা দিয়েছি সবটাই দুই একবার আমি ভালো করে নেড়ে নিয়েছি, অনেকটা ভাজা ভাজা ভাবও চলে এসেছে। এবারে সাইড থেকে আমি জল দিয়ে দেবো। এখানে সজনে ডাঁটা সবজিটা ফুটে উঠেছে, তাই এর উপর থেকে আমি ভাজা মশলা জিরে ধনে গোলমরিচ গুঁড়ো সেটাকে দিয়ে দেবো। এই সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আলু বড়ির এই রেসিপিটা এখন হয়ে গেছে। এই বড়িগুলো সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে একদম বড় বড় হয়ে ফুলে উঠেছে এবং আলু সজনে ডাঁটা সবটাই সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিব। আমি এই সর্ষে বাটার এই রেসিপিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আমার এই সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আলু বড়ির এই রেসিপিটি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।